নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নয়া এসওপি, কাছাড় সহ 27টি জেলায় কাল থেকে বিকেল 5টায় নৈশ কার্ফিউ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বাম সংগঠনের, তীব্র আন্দোলনের হুঙ্কার। লক্ষ্মীপুরে সাবানের বাক্সে উদ্ধার 87 গ্রাম হেরোইন, আটক 2 যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে জারি করা হলো ফের নয়া এসওপি। বেশ কিছু বিধিনিষেধ নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই নয়া এসওপিটি ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। ঘোষিত নয়া এসওপিতে রাজ্যের 27টি জেলায় নৈশ কার্ফিউ শিথিল করা হলেও রয়েছে বিধিনিষেধ। এতে আসন্ন ঈদুজ্জোহার নামাজ ঈদগাহে নয় এবং মসজিদে 5 জনের বেশি লোকেদের অনুমতি নেই বলে উল্লেখ করা হয়। তাই বাড়িতে ঈদের নামাজ পড়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার থেকে এই নয়া এসওপিটি কার্যকরী করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যে 356টি কন্টেনমেন্ট জোন রয়েছে। এর মধ্যে গোলাঘাট, জোরহাট, লক্ষিমপুর, বিশ্বনাথ ও শোনিতপুর জেলা সম্পূর্ণ কন্টেনমেন্ট জোন হিসেবে রয়েছে। মরিগাঁও এবং গোয়ালপাড়া জেলায় গ্রোসারি দোকান বিকেল 5টা পর্যন্ত খোলা থাকার নির্দেশ থাকলেও নৈশ কার্ফিউ বলবৎ হবে দুপুর 2টো নাগাদ। এছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলোতে নৈশ কার্ফিউ কিছুটা শিথিল করা হয়েছে। সেই জেলাগুলোতে সকাল 5টা থেকে বিকেল 4টে পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ রয়েছে এবং নৈশ কার্ফিউ বলবৎ হবে বিকেল 5টা থেকে। জেলাগুলোর মধ্যে রয়েছে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, কামরূপ মেট্রো, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মাজুলি, বঙ্গাইগাঁও, চিরাং, উদালগুড়ি, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, চোরাইদেউ, ডিব্রুগড়, শিবসাগর, কোকরাঝাড়, বরপেটা, নলবাড়ী, বাক্সা, বজুলি, কামরূপ, দরং, নগাঁও, হোজাই, তিনসুকিয়া, ধেমাজি ও কার্বি আংলং। মন্ত্রী ইও বলেন, রেল স্টেশন ও বিমানবন্দরে পূর্বোত্তরের বিভিন্ন রাজ্যের সাথে অন্য লোকেদের কোভিড টেস্ট করবে সরকার। তিনি যোগ করে বলেন, চোরাই মদের ঘাঁটি ও সন্ধ্যার আড্ডা থেকে সংক্রমণ বিস্তার করেছে ব্যাপক হারে। ডিব্রুগড়, শিবসাগর ও নগাঁও জেলায় রাজ্য সরকারের কড়া নজর থাকবে বলে জানান। পাশাপাশি আন্তঃজেলা যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মীয় অনুষ্ঠানে বা অন্ত্যেষ্টিক্রিয়ায় কেবল 10 জনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। এসওপি কে হিসাব সে সুবহ 5 বজে সে শাম কো 5 বজে তক ওয়ার্কিং আওয়ার্স হ্যায় এন্ড শাম কে 5 বজে সে সুবহ 5 বজে তক কার্ফিউ চালু হ্যাঁ। ইসমে মে স্পেশালি সভি কো রিকোয়েস্ট করনা চাহতি হুঁ কি মণিপুর মে কেসেস বড় রে হ্যায়, মিজোরাম মে কেসেস বড় রে হ্যায়, মেঘালয় মে কেসেস বড় রে হ্যায়, ত্রিপুরা মে ভি কেসেস বড় রে হ্যায়। আপ জেসে হর রোজ হেডলাইন্স দেখতে হ্যায়। কাছাড় মে বাকি কেসেস কম হুয়া হ্যায় বট আজু বাজু জিলো মে কেসেস হাই হ্যায় এন্ড ওহি কেসেস হামারে পাস পৌঁছনে মে জ্যাদা টাইম নেহি লাগেগা। তো ইয়ে রিল্যাক্সেশন এসে নেই দেখনা চাহিয়ে কি কোভিড খতম হো গিয়া হ্যায়। ইয়ে রিল্যাক্সেশন উন লোগোঁ কে লিয়ে হ্যায় জিনকি ডে টু ডে লাইভলিহুডস ওয়ার গেটিং এফেক্টেড। সিফ উনকো মাইন্ড মে রখকে ইয়ে রিল্যাক্সেশন দিয়া হ্যায় সিফ 5 বজে তক। আপ জেসে দেখেঙ্গে সারে অফিসেস, গভর্নমেন্ট দফতর ইয়ে সব 4 বজে তক চলেঙ্গে। ও 1 ঘন্টা আপকো ঘর পৌঁছনে তক টাইম দিয়া যা রা। তো 5 বজে কে বাদ মেরি আশা হ্যায় কি কোই নেই দিখেগা স্ট্রিটস পে। হর রোজ হাম দেখ রে হ্যায় কি লোক ওয়াকিং কে লিয়ে আ রে হ্যায়, বচ্চে সাইকেলস লেকে চল রে হ্যায়। আই এম অগেন রিকোয়েস্টিং, দিস ইজ নট আ হলিডে টাইম, আপ প্লিজ এসে রোডস পে মত আইয়েগা। জব হামারা ম্যাজিস্ট্রেট পুলিশ যাতা হ্যায় উনকে সাথ আপ বহস করনে লাগতে হ্যায় কি ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আপ ঘর পে রেহকে প্রাণায়াম কিজিয়েগা বট ইয়ে বাহার মত আইয়েগা। ইয়ে কার্ফিউ টাইম উইল হ্যাভ টু বি স্ট্রিক্টলি ইম্পোজড এন্ড জেসে হামনে বোলা হ্যায় বাজু হামারে ডিস্ট্রিক্ট কে সারে বাজু জিলে হাই ইনসিডেন্স অভি ভি হ্যায় তো হামারে তক পৌঁছনে মে জ্যাদা টাইম নেই লাগেগা। তো মে ইসলিয়ে রিকোয়েস্ট কর রহি হুঁ কি অভি ভি জাগরুত রহিয়েগা, অভি ভি সাবধান রহিয়েগা। 5 বজে কে বাদ বিলকুল বাহার মত আইয়েগা এন্ড জরুরত সে জ্যাদা জেনারেলি ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অলসো জানে কি জরুরত নেই হ্যায় তো প্লিজ অ্যাভয়েড কর লিজিয়েগা। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যের সাথে শিলচরেও বিক্ষোভ কর্মসূচি পালন করল বাম সংগঠনের কর্মী ও সমর্থকেরা। সোমবার অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে সিটু, এসএফআই, যুব ফেডারেশন, কৃষক সভা, মহিলা সমিতির কর্মীরা যৌথ ব্যানারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিন সম্পূর্ণ কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক প্রতিনিধি সহ সংগঠনগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তীব্র ভাষায় কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করে বলেন, কর্পোরেট স্বার্থে সরকার মূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, অত্যাবশ্যকীয় জিনিসপত্রে আকাশ ছোঁয়া দামে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ নাগরিকরা, সরকার সেই বিষয়ে নজর না দিয়ে কর্পোরেট সেবায় নিমজ্জিত রয়েছে। এতে কর্পোরেট গোষ্ঠীর মুনাফা
দফা 35% বেড়েছে। এই অবস্থায় বিগত দিনের সব রেকর্ড অতিক্রম করেছে বলে জানান তারা। তাই দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করছেন। ট্রেড ইউনিয়ন, কৃষক সভা ও অন্যান্য গণসংগঠনের উদ্যোগে আগামী 9ই আগস্ট দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা। এদের বিক্ষোভ কর্মসূচিতে যৌথ সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, পাবলো লস্কর, আনসারুল ইসলাম সহ অন্যান্যরা। যেহেতু 144 ধারা চলছে এবং কোভিড প্রোটোকল মেনে আমরা সীমিত সংখ্যক মানুষ প্রতিনিধিত্বমূলক ভাবে আজ এখানে দাঁড়িয়ে এই বিক্ষোভ প্রদর্শন করছি। আপনারা জানেন যে বর্তমানে যে হারে মূল্য বৃদ্ধি ঘটছে, পেট্রোল ডিজেলের দাম 100 টাকা ছাড়িয়েছে, সর্ষের তেলের দাম 200 টাকা ছাড়িয়েছে, ঠিক একইভাবে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া হয়েছে। এর কারণ মূলত ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের মুনাফা পাইয়ে দেওয়ার জন্যে এই পরিস্থিতির সৃষ্টিটা জিয়ে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিরোধ করার জন্যে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অথচ আমরা জানি কোভিড সময়ে, এই করোনাকালীন সময়ে সাধারণ মানুষ কাজ হারিয়েছেন, সাধারণ মানুষের রোজগার নেই, একদিকে তাদের রোজগার কমছে আরেকদিকে তাদের খরচ বাড়ছে। এই অবস্থায় ভারতবর্ষের অর্থনীতি এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের জীবন জীবিকা প্রচণ্ড সংকট মুখে এসে দাঁড়িয়ে গেছে। কাছাড় সহ রাজ্যের সবকটি জেলায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে ড্রাগস বিরোধী অভিযানে সাফল্য লাভ করছে পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে অসম পুলিশকে স্বতন্ত্র দায়িত্ব প্রদান করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এতে ফল মিলেছেও ব্যাপক হারে। কোটি কোটি টাকার ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন এবং অগণিত ড্রাগস পাচারকারী পুলিশের ফাঁদে আটক হয়েছে। সোমবার লক্ষ্মীপুরের ছোট মামদা থেকে ড্রাগস সহ দুজনকে হাতে নাতে আটক করেন লক্ষ্মীপুর থানার এসডিপিও কুলদীপ ভট্টাচার্য। এদিন জেরিঘাট থানার ওসি এবং লক্ষ্মীপুর পুলিশের একটি দল নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন এসডিপিও কুলদীপ ভট্টাচার্য। গোপন সূত্রের ভিত্তিতে এদিন ছোট মামদা এলাকা থেকে একটি বাইকে তল্লাশি চালিয়ে 6টি সাবানের বাক্স থেকে প্রায় 87 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। পাশাপাশি 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের নাম গিঞ্জেস গ্যাংতে, বয়স 23, বাড়ি জিরিঘাট থানাধীন হাউকিপুঞ্জিতে, এবং অন্যজন শিয়ারাম রবিদাস, বয়স 45, বাড়ি সোনাই থানার অন্তর্গত রামনগরে। এদের দুজনের নামে লক্ষ্মীপুর থানায় এক মামলা দায়ের করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 32 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 29 জনকে এবং আরটিপিসিআর এর মাধ্যমে 3 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসের মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরো 2 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। তারা হলেন কাছাড় জেলার বান্দরঘাটের বাসিন্দা রাজিয়া বেগম এবং কাছাড় জেলার সোনাই রোডের বাসিন্দা প্রভাত বিক্রম দাস, বয়স 90 বছর। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 67 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 47 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 20 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 3 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 91 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 7 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 15 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 5টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 4টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম শ্রীমতী রাজিয়া বেগম, উনি বান্দরঘাট করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি গত 3 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 18 জুলাই রাত্রিবেলা 9:15 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী প্রভাত বিক্রম দাস, ওনার বয়স 90 বছর। উনি সোনাই রোড শিলচর থেকে এসেছিলেন। উনি গত 17 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 19 জুলাই ভোররাত্র 12:40 ওনার মৃত্যু হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শিলচর শহরের 3টি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন নাজিরপুটি মডেল স্কুলে স্লট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের 300টি ভ্যাকসিন প্রদান করা হবে। এদিকে একই দিনে ট্রাঙ্ক রোড স্থিত আরবান হেলথ সেন্টারে স্লট বুকিং এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজের 100টি ভ্যাকসিন প্রদান করা হবে এবং অনস্পট রেজিস্ট্রেশনের প্রথম ও দ্বিতীয় ডোজের 100টি ভ্যাকসিন প্রদান করা হবে। শহরের অম্বিকাপুর স্থিত দুর্গাশঙ্কর পাঠশালায় অনস্পট রেজিস্ট্রেশন সহ অনলাইন স্লট বুকিং এর মাধ্যমে 200টি ভ্যাকসিন প্রদান করা হবে। স্কুলের উন্নয়নে বরাদ্দ অর্থ দিয়ে চণ্ডীপুর এমভি স্কুলের প্রধান শিক্ষক তার নিজের বাড়িতে ঘর নির্মাণ করছেন এমন গুরুতর অভিযোগ করেছেন ওই এলাকার প্রাক্তন জিপি সদস্য ইসলাম উদ্দিন লস্কর ও স্কুলের পড়ুয়াদের অভিভাবক জাকির হোসেন লস্কর। তারা স্কুলের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট তুলে ধরে বলেন, 2020 সালের 29 অক্টোবর স্কুলের নতুন পরিচালনা সমিতি গঠিত হয়।
নিয়ম মতে ওই দিনের পরে স্কুলের পরিচালনা সমিতির প্রাক্তন সভাপতির সহযোগে ব্যাংক থেকে আর টাকা তুলতে পারেন না স্কুলের প্রধান শিক্ষক। নতুন পরিচালনা সমিতি গঠনের পর অবৈধভাবে প্রাক্তন সভাপতির সহযোগে ২৪ নভেম্বর ৭৫০০, এবছরের ৯ ফেব্রুয়ারি ৫০০০ ও ১০০০০ টাকা তোলেন। বিভিন্ন খাতে টাকা তুললে ও স্কুলের কোনো কাজ হয়নি, স্কুলের ছাদ দিয়ে জল পড়ে। স্কুলের কোনো কাজ না করলেও প্রধান শিক্ষক মুসলিম আহমেদ নিজের বাড়িতে কাজ করছেন এমন গুরুতর অভিযোগ তোলে জাকির ইসলামরা। বলেন, স্কুলের পড়ুয়ারা পরিমাণ মতো মিড ডে মিলের চাল পায়নি, ১০ কেজি চালের পরিবর্তে ৪ কেজি করে চাল দেওয়া হয়েছে। লকডাউনে স্কুল বন্ধ থাকায় বকেয়া তিন অ্যালোট মিলে পড়ুয়ারা মাথা পিছু ৪০৭ টাকা ৮৮ পয়সা দেওয়ার নিয়ম, কিন্তু এই অর্থ পড়ুয়াদের দেওয়া হয়নি। এছাড়া স্কুলে নতুন করে নলকূপ স্থাপনের প্রয়োজনে অর্থ বরাদ্দ হয়, কিন্তু স্কুলের পুরনো নলকূপে জলের টিপ কানেকশন দেওয়া হয়। চণ্ডীপুর এমভি স্কুলের প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতির তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইসলাম উদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, আবুল কালাম লস্কর, আব্দুল জলিল লস্কর, আব্দুল কায়ুম লস্কর প্রমুখ। যে আমরা এই স্কুলের চণ্ডীপুর এমভি স্কুলের বিভিন্ন রকমের দুর্নীতি চলের, এই স্কুলের বিভিন্ন রকমের টাকা লইয়া দুর্নীতি চলের। তবে আমরা বর্তমান কোর যেটা লইয়া আমরা এখানে সামনে খাড়া হয়েছি, এটা হইল গিয়া যে চণ্ডীপুর এই এমবি স্কুলের কমিটি গঠন হয়েছে ২৯ অক্টোবর ২০২০। ওয়ার বাদে এই স্কুলের টাকাগুলা বিভিন্ন লাইনে দফায় দফায় টাকাগুলা মানে আত্মসাত করা হর স্কুলের এসএমসি কমিটি অথবা হেড টিচার লইয়া। এখানে হেড টিচারের কাছে যাওয়ার পরে তার বিভিন্ন রকমের সমস্যা দেখাইছেন, গতিকে আজকে আমরা আপনারা সামনে আইছি, গতিকে পাবলিকে কিছু জানুক যে স্কুলের সমস্যাটা কিটা। এখন এখানে সমস্যা হইল গিয়া ২৯ অক্টোবর যখন এই স্কুলের কমিটি গঠন করা হয়েছে, কমিটি গঠন করার বাদে এখন নতুন কমিটি দিয়া যে কোনো সময় পয়সা করে তোলার কথা নিয়ম মাফিক, কিন্তু তারা এরকম না করিয়া পুরান কমিটি দিয়া আবার যে কমিটিটা গিয়ে করা হয়েছে এই কমিটি দিয়া এই টাকাগুলা। অসম মিজোরাম সীমান্তবর্তী গুটিকুটি এবং কচুরতল এলাকায় অসম পুলিশের স্থায়ী ক্যাম্প নির্মাণের দাবি জানালো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি। মেজো আগ্রাসন প্রতিরোধ করতে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুঙ্কার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা কবিরউদ্দিন লস্করের। সোমবার এক সাংবাদিক সম্মেলনে কবির বলেন, মেজো দুর্বৃত্তদের আগ্রাসন প্রতিরোধ করতে অসম পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অসম মিজোরাম সীমান্তবর্তী গুটিকুটি এবং কচুরতল এলাকায় অসম পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা সত্ত্বেও অসম পুলিশের নাকের ডগার সামনে মেজো আগ্রাসনকারী দুর্বৃত্তরা অসমের ভূমি অবৈধভাবে জবরদখল করে সেখানে তাদের অতিথিশালা, গৃহ নির্মাণ, কলাবাগান, রাবার ক্ষেত করছে। তাছাড়া সীমান্তে বসবাসরত অসমের নাগরিকদের ঘরবাড়ি জ্বালিয়ে তাদের গৃহহীন করে দিচ্ছে, কিন্তু অসম পুলিশ নিধিরাম সর্দারের ভূমিকা পালন করছে। কবিরউদ্দিন, অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকায় অস্থায়ী নয় অসম পুলিশের স্থায়ী ক্যাম্প নির্মাণ করতে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানান। তিনি এদিন হুঙ্কার দিয়ে বলেন, এই মেজো আগ্রাসন অবিলম্বে বন্ধ না হলে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করা হবে। অস্থায়ী ক্যাম্প কোনো কারণে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে মানি নলওঁ। ইয়াত আমি এখন স্থায়ী ক্যাম্প বিচাৰিছোঁ আৰু ইয়াত অসম পুলিশৰ এখন স্থায়ী ক্যাম্প নিৰ্মাণ কৰিবৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পৰিষদে দাবী জনাইছোঁ। যিসকলে অসম মিজোৰাম সীমান্তত আমাৰ উগ্ৰ মিজোসকলে যেতিয়া অসমৰ ভূমিত আহি অসমীয়া মানুহৰ ওপৰত অত্যাচাৰ কৰে, অসমীয়া মানুহক গুলিয়াই কৰে, অসম পুলিচৰ ওপৰত আক্ৰমণ কৰে, এই সময়ত অসম আৰক্ষী কিয়ৰ কাৰণে দুৰ্বল হৈ থাকে? অসম আৰক্ষীয়ে কি ইয়াৰ যোগ্য উত্তৰ দিব নোৱাৰে নেকি? অসম আৰক্ষীৰ ওপৰত যোৱা কালি শুনিছোঁ আমি আক্ৰমণ কৰিবলগীয়া হৈছে, ইয়াৰ আগতেও অসম আৰক্ষীৰ ওপৰত আক্ৰমণ কৰিছে, অসমীয়া মানুহৰ ওপৰত আক্ৰমণ কৰিছে, অসমীয়া মানুহৰ ঘৰ দুৱাৰ জ্বলাই দিলে, অসমীয়া মানুহৰ বিদ্যালয় জ্বলাই দিলে, অসমীয়া মানুহৰ মছজিদ নিৰ্মাণ কৰিবৰ কাৰণে বাধা দিলে, এইটো কি ধৰণৰ কথা? আমি অসম চৰকাৰক আহ্বান জনাইছোঁ, উগ্ৰ মিজোসকলক প্ৰত্যাহ্বান জনাবৰ কাৰণে অসম চৰকাৰ সম্পূৰ্ণৰূপে দুৰ্বল নেকি? অসম চৰকাৰৰ যন্ত্ৰপাতি নাই নেকি? অসম চৰকাৰৰ পুলিচ বাহিনী দুৰ্বল নেকি? গতিকে অসম চৰকাৰৰ গৃহ বিভাগক আহ্বান জনাইছোঁ, আমি সকলোৱে ঐক্যবদ্ধভাৱে উগ্ৰ মিজোসকলক আমি অসমৰ পৰা বিতাৰিত কৰিব লাগিব, খেদিব লাগিব। অসমৰ ভূমি ৰক্ষা কৰিবৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আহ্বান জনাইছোঁ। তাৰ লগে লগে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আহ্বান জনাইছোঁ, তেওঁৰ হাতত গৃহ বিভাগ। আজি কিয়ৰ কাৰণে আমাৰ ভূমি এনেধৰণৰ উগ্ৰ মিজোসকলে দখল কৰিবলৈ লৈছে? আমাৰ অসমত ভূমি ৪ কিলোমিটাৰ ৫ কিলোমিটাৰ দখল কৰিবলৈ লৈছে, অসমৰ ভূমিত তেওঁলোকে গড় নিৰ্মাণ কৰি আছে, হাউচ নিৰ্মাণ কৰি আছে, ৰাস্তা নিৰ্মাণ কৰি আছে, অসমীয়া মানুহক কেদিছে, পুলিচক কেদিছে, এইটো কি ধৰণৰ কথা? এইটো আমি একদম লাজ পাইছোঁ। গতিকে আমি অসমৰ অসমীয়া এজন মানুহ হিচাপে আমি লাজ পাইছোঁ। হাইলাকান্দি ভেটেরিনারি ও পশুপালন বিভাগের উদ্যোগে রবিবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাটিজুরি এলাকায় হাঁসের ফার্মে হাঁসদের সংক্রমণ থেকে মুক্ত রাখতে ভ্যাকসিনেশন করা হয়।
শেষ করার আগে বিশেষ বিশেষ সামর বাংলা খবর আরো একবার। নয়া এসওপি, কাছাড় সহ 27টি জেলায় কাল থেকে বিকেল 5টায় নৈশ কার্ফিউ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বাম সংগঠনের, তীব্র আন্দোলনের হুঙ্কার। লক্ষ্মীপুরে সাবানের বাক্সে উদ্ধার 87 গ্রাম হেরোইন, আটক 2 যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।